প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল শখের রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি তৈরি করে দেখাবো খুবই সহজ আর মজার একটা রেসিপি। রেসিপিটা হচ্ছে নারকেলের নাড়ু বা লাড্ডু। এটা খেতে খুবই মজার আর তৈরি করা একেবারে সহজ। এটা বাসা ছোট থেকে বড় সকলেরই অনেক পছন্দের, আর এর জন্য বেশি উপকরণ লাগে না, খুবই কম উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এর জন্য যেসব উপকরণ লাগবে: নারকেল হাফ কাপ পরিমাণের, মুড়ির গুঁড়া হাফ কাপ পরিমাণের, চিনি স্বাদ মতো 4 চা চামচ, তরল দুধ। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে আমি নারকেল দিয়ে দিলাম। এই নারকেলগুলোকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেটে সেটে ভেজে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে লোয়ে রাখছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা যার যার স্বাদের উপর ডিপেন্ড করে, কেউ বেশি খায় বা কেউ কম খায়। এখন আমি নারকেল আর চিনিগুলোকে খুব ভালো করে নেটে চেটে মিক্স করে নিচ্ছি। চিনিগুলো যখন গলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 4 চা চামচ দুধ। আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মুড়ির গুঁড়াগুলো। এখানে আমি মুড়ির গুঁড়াগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন মিক্স করে নেব। সব দিকে যাতে ঠিকঠাকভাবে হয় এই জন্য এগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমার মিক্স করা কমপ্লিট। এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি ঠান্ডা করে নিব, তবে পুরোপুরি ঠান্ডা করে নিব না, হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা করে নিলেই হবে। আমি এটাকে এখন হাতের সাহায্যে ছোট আকারের বলের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এর থেকে বড় বা ছোট করতে পারেন, যার যার পছন্দ মতো। এগুলোকে এখন আমি মুড়ির যে গুঁড়োগুলো রয়ে গেছে ওগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে যাতে পুরোপুরি লাড্ডুর মধ্যে লেগে থাকে। এটা ইচ্ছে হলে আপনারা বাদ দিতে পারেন, এটা জাস্ট একটু সুন্দরের জন্য। একইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো লাড্ডু তৈরি করা কমপ্লিট। কত সহজে তৈরি করে ফেললাম নারকেলের এই লাড্ডু। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে সাথে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।